রাস্তা সংস্কারের দাবি তুলে রেল অবরোধ করলো স্কুল ছাত্রছাত্রী সহ স্থানীয়রা। ঘটনাটি পুরসুরার তকিপুর রেল স্টেশনে। বেহাল রাস্তা সংস্কারের দাবি তুলে এলাকার মানুষ। অবশেষে রেল কর্তৃপক্ষের আশ্বাসে বেশ কয়েক ঘন্টা পর অবরোধ উঠে যায়। হুগলির আরামবাগ তকিপুরে রেল অবরোধ করলো স্থানীয়রা। রেললাইনের আন্ডারপাস রাস্তায় জল জমার প্রতিবাদে এদিন আরামবাগ তকিপুর রেল স্টেশনে হাওড়াগামী রেল অবরোধ করলো স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয়রা। জানা গেছে, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার রেলপথ সম্প্রসারণ হওয়ার পর থেকেই তকিপুর রেল স্টেশন সংলগ্ন স্থানে রেল লাইনের নিচ দিয়ে যাওয়ার রাস্তাটি বর্ষা এলেই এক কোমর জল হয়ে যায়। বর্ষা এলে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। জমা জল দিয়েই বাধ্য হয়ে নিত্য রেল যাত্রী সহ এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষদের যাতায়াত করতে হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে এই স্থানের এমন বেহাল দশা নিয়ে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে স্থানীয়দের অভিযোগ। আমাদের জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে এবং এটা পাঁচ বছর এরকম গল্পটা হয়ে আছে, এই জন্য আমাদের স্কুলগুলোতে অসুবিধা হচ্ছে। আমরা সেই জন্য অনুরোধ করি রাস্তা দেখার পরে রাস্তা ঠিক হয়ে যায়। গাড়িগুলো সেখানটাও তো হয়ে আছে, কেউ স্কুলে যেতে পারছে না, আমাদের বাচ্চা রাস্তাটা হয়ে যায়। এই রাস্তা দিয়ে নিমডাঙ্গি, পশ্চিমপাড়া, হুমাচক সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত। এলাকার বাসিন্দা তন্ময় মণ্ডল, প্রদ্যুৎ কোলে, সুজিত রায়, মন্টু কুতিরা বলেন, এই রাস্তার জন্য আমরা বড়রা তো বটেই, বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। রোজ কাদা জলে তাদের স্কুলের পোশাক নষ্ট হচ্ছে। দীর্ঘদিন যাবত একই জায়গায় জল জমে বসে রয়েছে, জলটা কমছে না। এডিএম কাছে আমাদের রিকোয়েস্ট দিয়েছিল, গত বছরে বলেছিল যে কাজটা হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত কাজটা হচ্ছে না। আমাদের আবেদন, রাস্তাটা সংস্কার করে দিলেই বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারবে, কলেজ যেতে পারবে। জল জমে থাকার জন্য বাচ্চারা যেতে পারছে না, মায়েদের বাড়িতে ঘুম হচ্ছে না, যে ছেলেরা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। গত বছরে কমপ্লেন দিয়েছিল কিন্তু তারপরও কাজ হয় না। জানা গেছে, খুশিগঞ্জ মূল বাস রাস্তা থেকে স্টেশন যাওয়ার প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা ভগ্ন অবস্থায় জমা জলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষ এর সমাধান না করলে তারা 12 ঘন্টা রেল অবরোধে শামিল হবেন বলে জানা গেছে। যে তকিপুর স্টেশনে আমাদের যত প্যাসেঞ্জার আছে বা স্কুলের স্টুডেন্টরা আছে বা এবং পাঁচখানা গ্রামের লোক এখান দিয়ে যাতায়াত করি আমরা, যার জন্য আমাদের সেই প্রথম থেকে কাদামাখা অবস্থায় আমাদের যেতে হয় এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রত্যেক দিন জামা প্যান্ট ভিজিয়ে বাড়ি যাচ্ছে, কেউ কাচার খাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ পড়ে যাচ্ছে জলের মধ্যে। এই রকম অবস্থায় আমাদের যাতায়াত করতে হচ্ছে, এই পরিস্থিতি অবস্থায়। আজ পাঁচ সাত বছর একই কেস, আমরা জানিয়েছিলাম উপরে অনেকবার কিন্তু কোনো সুরা হয়নি, তার কোনো কাজ। আমরা ডিআরএমকেও চিঠি দিয়েছিলাম বা দরখাস্ত করেছিলাম, ওনারাই বলেছিলেন যে করে দেব। আজকে যার জন্য করেনি বলে আমরা পুনরায় অবরোধ করে এখন যারা আছে ওনারা বলেছেন উপর থেকে লোক আসছে, আমরা বসে আছি এখানে। আপনারা যেটা আমাদের করলে কর্তব্য হয় আমরা করে দিয়ে ফাসলা করে দিয়ে যাব। শুক্রবার পুরসুরা থানার ওসি ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। নিউজ আজ বাংলা, পুরসুরা।